হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি স্ক্রিনে আছি, দেখুন স্ক্রিনের এই যে টাইম এন্ড ডেট, এই জিনিসটা আপনার পিসিটা মানে শাটডাউন দেওয়া, মানে মনে করুন রাত্রে আপনি ব্যবহার করছেন, আপনি শাটডাউন দিয়ে রেখেছেন, সকালে যখন ব্যবহার করছেন তখন আবার এই টাইম ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইম ডেট যদি আপনার কম্পিউটার বন্ধ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলেন তারপর আবার ওপেন করলেন, এর সাথে সাথে যদি টাইম অ্যান্ড ডেট চেঞ্জ হয়ে যায় সবসময়, তাহলে আপনি কী করবেন? আজকে ভিডিওতে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই মুহূর্তে ভিডিওতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ভিডিওতে মাদারবোর্ডে যে ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা আপনার অবশ্যই বসে আপনার যে কোনো মাদারবোর্ডই হোক না কেন, আপনার পিসিতে কিন্তু মাদারবোর্ডে এইরকম একটা ব্যাটারি, বায়োস ব্যাটারি থাকে, এটাকে বায়োস ব্যাটারি বলা হয়। এবং এই ব্যাটারিটার জন্যই আপনার টাইম অ্যান্ড ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এই ব্যাটারিটা যদি আপনার এখানে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চেক করবেন যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। যদি দীর্ঘদিন হয়ে যায়, যেমন এই ব্যাটারিটা যদি মনে করেন যে 8-10 বছর হয়ে যায় বা 5-6 বছর হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায়। ব্যাটারি চার্জ হওয়ার ক্ষমতা এবং চার্জ থাকার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এই বায়োস ব্যাটারির চার্জ থাকার ক্ষমতা এবং চার্জ হওয়ার ক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কম্পিউটারের যে টাইম অ্যান্ড ডেট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক থাকবে না। যখনই আপনি আপনার কম্পিউটার ব্যবহার করবেন, টাইম অ্যান্ড ডেট ঠিক করবেন, যে কোনোভাবে ম্যানুয়াল হোক বা অটোমেটিক হোক সেটা ঠিক করবেন, ঠিক থাকবে। যখন আপনি আবার কম্পিউটারটা বন্ধ করে দিবেন, তারপর যখন আবার কম্পিউটারটাকে স্টার্ট করবেন, তখন দেখবেন যে টাইম অ্যান্ড ডেট চেঞ্জ হয়ে গেছে, যদি এই ব্যাটারিটা নষ্ট হয়ে থাকে। এখন আপনি কী করবেন? যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে আপনি ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, আপনাকে যেটা করতে হবে, এই ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে। এবং এই ব্যাটারিটা চেঞ্জ করানোর জন্য আপনি সার্ভিসিং সেন্টার অথবা আপনার কম্পিউটার বিল্ড আপ করে এরকম যে কম্পিউটার শপগুলো আছে, সেখানে গেলে কিন্তু আপনাকে এই ব্যাটারি একটা দিয়ে দিবে। সেই ব্যাটারিটা আপনি কিনে এখানে লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পরে আপনার যে টাইম অ্যান্ড ডেট সেটা যদি আবার সেট করে দেন, তাহলে কিন্তু এই আর হবে না, চেঞ্জ হবে না। সো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার কম্পিউটার যদি টাইম অ্যান্ড ডেট অটোমেটিক চেঞ্জ হতে থাকে, বা একবার সেট করলেন টাইম অ্যান্ড ডেট, তারপর কম্পিউটার অফ করার পরে আবার যদি টাইম অ্যান্ড ডেট মানে নষ্ট হয়ে যায়, মানে সেটিংটা নষ্ট হয়ে যায়, আবার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আসলে কী করবেন এবং কী করলে সেটার আপনি সমাধানটা পাবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।